आसमान अंधार कालो में दूर सुकून जमी नाचे मरण ढेवर दुहाई जीवन छड़ाई सबाई जखन बसे बसे घरे লাভের ক্ষতির হিসেব করে তখন আমার পাঁজরের তলে ঢেউয়ের ধারা পাতের খেলা চলে কানে কানে ঢেউয়ের ছড়াই বলে বেড়াতে দিন বেড়াতে দিন কি নিবিনে লড়াই না জীব শিকায়ত উসে ক্যা হোগি জবান থক यकीनन वो दुआ होगी बोले जे क्यों शब्द আমার দুঃখ পায় নাগরিক বন্ধন ভাবনায় কড়া পাহারা স্বপ্নের প্রতি রাতে গ্রাহকের সন্ধানে ঘুরে ঘুরে হয় দিশেহারা না আমি পারবো না না রে আকাশ তোর সাথে যেতে আমি সোজা পথ সোজা কথা দুটোই ছেড়েছি আজ দেব না দুঃখ তোকে পেতে যাবো আমি তোর সাথে কেমন করে যাবো আমি তোর সাথে কেমন করে আমার অহংকার ছায়া হয়ে প্রতিবার ডাকবে আমায় নাম ধরে প্রচন্ড আক্রোশে ঘুরে ফিরে অবশেষে না যেতে পারার যন্ত্রণায় ঢেলে ফিসকি নেব সবকিছু ভুলে যাব দুঃখের বিলাসিতায় ওই ভিক্টোরিয়ার কালো পরিটার মতো আমি শূন্যতে ডানা মেলে উড়ছে হাওয়ায় ডানা কিন্তু পাদুখানা কংক্রিটের জঙ্গলে বাঙালি নচিকেতা ছাড়া কিছু নেই নচিকেতার বাইরে কোনো অপশন নেই মনের কথা খুব মানে বিকজ আপনি আবার আপনার গানে শব্দে খুব রাগ অভিমান রিভোল্ট রেভলিউশন পারিবারিক থেকে যে সেইটা ফিল করে এবং সেটা যত বয়স বাড়ছে আপনার ওই একই লাইনে চার পাঁচটা করে মিনিং খুঁজে পাবে মিনিং বের হবে এই যে সারফেস এই যে সবকম টেনে রাখছে আমাদের যন্ত্রণা দিয়ে মোহ দিয়ে মায়া দিয়ে ভালোবাসা দিয়ে টেনে রাখছে সারফেস ছেড়ে কবে বেরিয়ে গেছে এই কাকে সময় সময় কথা বলছে কাকে আপনি দাদা আপনি মনে করেন যে হ্যাঁ এ নেক্সট ভালো লেখা সুর দিতে চাই হিন্দি হোক বাংলা হোক এরকম কাউকে ভাবেন আর দেখেছেন অনেকে ভালো লেগে অনেক ভালো লেগে অভিনন্দন বলে একটি ছেলে আছে মারাত্মক লেগে ওই যে ছদ্মবেশী বলে একটা গান লেখা কি বলবে ভালো লাগে কেন লাগে না মানে জীবন রিয়েলিস্টিক নয় রিয়েলিস্টিক দেখুন রিয়েলিস্টিক তো অনেক কিছুই তাই না ওর গানে আমি কোনো ফিলোসফি পাই না দর্শন পাই না ওর গানে আমি কোনো দর্শন পাই না কোনো কমিটমেন্ট পাই না এটা কি এই এই যে ছোট ছোট লাইনগুলো বলছে আমাদের একটা গভীরতা গভীরতা একটা কনফিউশন তো থাকবে ওটা কমার্শিয়াল সিনেমাতে যেটা ব্যাকগ্রাউন্ড মিউজিক স্কোর তার জন্য ওটা ঠিক আছে ওটা ঠিক আছে আধ ঘন্টা আমি ওটা পেছনে পেছনে ওটা বেঁধে গেল এটা কি হলো আর কি তো আর কেউ কেউ মনে রেখেছে দিবারে ওই রেল লাইনে ওই ব্রিজটার সামনে দাঁড়িয়ে কথা পেছনে কি বাদ দিল মনে আছে ওই রকম মানে ওই ওই মিউজিকটা ডায়লগ হয়ে উঠতে পারলো বুঝতে পেরেছিস আর সুর সুরকার ওই যেমন সব চারপাশে কিছু লোক আছে কিছু লোক আছে যারা আমাকেই কপি করছে তো করছে ম্যাক্সিমাম যেটা হয়েছে না চর্চা না করে এসছে সব এটা খুব শুনতে অচর্চিত লোক আর ফান্ডামেন্টালটা ক্লিয়ার নয় কিছু না অপটু পেশাদারিত্ব সেটা প্রমাণিত হয়ে গেছে যেদিন আমার সামনে দাঁড়িয়েছে আমরা দুজনে বাজি গান হয়েছে আমি হারমোনিয়ামে যখন বাজাচ্ছি আর এরকম ভাবে গাইছি তখন অডিয়েন্স বুঝে গেছে যে ওখানটা অপটু বাড়ি গলা করে হবে না তাহলে তো দেবদুলার বন্দ্যোপাধ্যায়ও গাই হবে আমাকে বিট করার মতো আমার আমাকে বিট করার মতো যদি কেউ থাকতো আর কি আমি 15-20 বছরের মধ্যে আমাকে বিট করার মতো কেউ পারবে না এটা কি এটা যেভাবে আপনার শিক্ষা শুরু হয় জানেন ছোটবেলা থেকে বাবা মা
যে মাহলটা তৈরি করেছিল সেখান থেকে সেটা সেটার জন্য একটা বিরাট অবদান। বাড়িতে তো বাড়িতে একটা প্রশ্রয় ছিল, আবার ফের ছেলে পড়াশোনা করে না, নানা বিষয়ে মাথা বাবিয়ে বেড়ায়, গুন্ডামি করে, ওর গান হয় একটা অদ্ভুত আর কি, রোমান্টিক গুন্ডা আর কি। এই প্রশ্নটা আমায় দিয়ে গেছে, বাড়ি থেকে পালিয়ে যেতাম যখন তখন, কাউ কিছু না বলে, পয়সা নেই কিছু নেই, পালিয়ে গেলাম তিন চার দিন বাদে ফিরলাম, তখন আবার এই এই কোথায় যেতে পারলি কোনো দিক শুনো বেরিয়ে পড়লো, ট্রেনে উঠে পড়লো, চল পুরী চলে গেছে এই ধরনের মানুষের কিন্তু বন্ধু কম হয়, মানে ফলোয়ার প্রচুর থাকে, প্রচুর আমার সেই মতে বন্ধু হয় নেই, বেস্ট ফ্রেন্ড এরকম দু একটাই হতে থাকে, একটা পুলিশের বেস্ট ফ্রেন্ড মারা গেছে কিছুদিন আগেই মারা গেছে, মানে ওর সাথেই পালাতাম আমি আর কি, ওর ভেতরে এই পাগলামিটা ছিল আর কি, মনের মিল তো খুব মুশকিল, আপনি যেমন ধরনের মানুষ পার্টলি হয় আমার যদি ধরে ফেলি কাউকে ছাড়া কোনো মুশকিল আমার কাছ থেকে, আমাদের মা সব আসছে মানে চালিয়ে খাচ্ছে লোক, খুব এমনি তো এত একটা লড়াই গেছে আমার আমার বউ দিয়ে টায়ার্ড হয়ে গেছে, তখন সুভাষ চক্রবর্তী বলে বচিরে ওখান থেকে সরা সবাই যাইব, ডিস্টার্ব করবে বচিরে সরা, তো প্রদীপ বললো কোথায় এলো, বলে ব্যবসা করে দিচ্ছি সরটিকে শর্মা বলে আছে না একটা পুরো ওপর গেস্ট হাউস আছে ওখানে বলছি, এবারে ওখানে আছে কবি প্রদীপ অফিসে চলে যায় আর কি, বসে আছি হারমোনিয়ামটা সবসময় থাকতো আমার সাথে, তখন বসে বসে গান গাই যেদিন গিয়েছিল সেদিন দাদা এই তো দাদা একটু বলছিল না আমি যাওয়ার মানে যাওয়ার সময় কি করবো বুঝতে পারি না, সেদিন দাদা গলা দিয়ে একটা আওয়াজ বেরোচ্ছিল লিটারেলি, মানে কথা বলতে পারছে না দাদা, ঠিক আছে ডেট তো নোমা হয়ে গেছে স্টুডিও ঘুরতে কেউ নেই স্টুডিওতে শুধু সমীর দাস আর দাদা, বললো দুবার আমাকে শিখার গানটা শোনাও, দুবার শিখাদের গানটা শুনলো, বললো এইটা যেটা করবো একবারে যদি হয় লিখে নাও, একবারই টেক দিয়েছে, তারপরে আবার কিন্তু গলাটা বেয়ে আবার মানে গানটা গাওয়ার পর ওই ওই শুধু গানটার সময় গলাটা ঠিক হলো, তারপরে কিন্তু আবার সেম এটা একদম লিটারেলি এবং সুমনদার সাথে প্রোগ্রামটার আগের দিনও তাই সঠিক আমিও সঠিক তফা দৃষ্টি ওই ভিক্টোরিয়ার কালো পরিখার মতো আমি শূন্যতে ডানা মেলে উড়ছে হাওয়ায় ডানা কিন্তু পাদুখানা কংক্রিটের জঙ্গলে নানারে আকাশ খুঁজে নে জীবন যদি আমার আশায় তুই থাকিস বসে তবে পাথর হবে দুর্ময়ন।